দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ গত রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচ দক্ষিণ আফ্রিকা নিজেদের দুর্দান্ত প্রদর্শনে 9 উইকেটে জিতে নেয়। আর সেই সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে তারা 1-1 ফলাফলে ড্র করে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার জোরে বোলার বিউরেন হ্যান্ড্রিক্সের সঙ্গে ধাক্কায় জড়িয়ে পড়েন। ভারতীয় ইনিংস চলাকালীন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রান নেওয়ার সময় দৌড়ান, আর সেই সময় তিনি হ্যান্ড্রিক্সকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন। যদিও এরপর দুই খেলোয়াড়ের মধ্যে কোনো বিবাদ হয়নি, হ্যান্ড্রিক্স বিরাটের দিকে তাকান কিন্তু হাসতে থাকেন। আর এই বিউরন হ্যান্ড্রিক্সকে কাঁধ দিয়ে ধাক্কা মারার পর আইসিসির তরফ থেকে সাজা শোনানো হয়েছে বিরাট কোহলিকে। বিরাটের এই ভুলের কারণে তিরস্কার করা হয় এবং সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও তার নামের সঙ্গে যোগ করে দেওয়া হয়। আইসিসির কোড অফ কন্ডাক্ট আর্টিকেল 2.12-তে একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন খেলোয়াড় আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে অনুচিত শারীরিক সম্পর্কের বিরুদ্ধে 109 নিয়ম রয়েছে। দর্শক আপনাদের জানিয়ে দিয়েছে 15 জানুয়ারি 2020 পর্যন্ত যদি বিরাট কোহলি আরও একটি দোষপূর্ণ পয়েন্ট পান তাহলে তাকে একটি টেস্ট বা দুটি ওয়ানডে থেকে ব্যান করা হতে পারে। আসলে বিশ্বকাপ চলাকালীন 22 জুন আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলিকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি একটি ডিমেরিট পয়েন্ট পেলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2018 সালে একটি টেস্ট ম্যাচ চলাকালীনও তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। তাই তার মোট ডিমেরিট পয়েন্ট হচ্ছে 3। যদি তার এই ডিমেরিট পয়েন্টের সংখ্যা 2020 পর্যন্ত মোট 4 হয়ে যায় তবে তাকে একটি টেস্ট বা দুটি ওয়ানডে থেকে ব্যান করা হবে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এই কারণে এটি নিশ্চিতভাবে সমর্থকদের জন্য খারাপ খবর।